1973 সালে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান বঙ্গবন্ধু উদ্যানে তৎকালীন বেস পার্কে একটি বিশাল জনসভায় ঘোষণা করেছিলেন যে ঢাকার বাইরে যদি কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি সেটা হবে বরিশালে। কিন্তু 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার নির্মম হত্যার মধ্য দিয়ে বরিশালবাসীর স্বপ্নটির অপমৃত্যু হয়। পরবর্তীতে 2011 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেন, প্রতিষ্ঠা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়। শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বে তার স্বতন্ত্র সুনাম কুড়াতে সক্ষম হয়েছে। ২০১৪ সালের 10 ডিসেম্বর তিনজন শিক্ষক, 60 জন শিক্ষার্থী এবং 2 জন সাপোর্টিং স্টাফ নিয়ে ভূতত্ত্ব খনিজতা বিভাগের যাত্রা শুরু হয়। পরবর্তী বছরের মে মাসে মূল ক্যাম্পাসের তৃতীয় তলায় স্থানান্তর করা হয়। বর্তমানে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে 2 জন সহযোগী অধ্যাপক, 5 জন সহকারী অধ্যাপক এবং 1 জন প্রভাষক দায়িত্বপ্রাপ্ত আছেন। ইতোমধ্যে উক্ত বিভাগের প্রথম 4টি ব্যাচ তাদের স্নাতক সম্পন্ন করেছে এবং 5টি ব্যাচ চলমান আছে। স্নাতক সম্পন্ন করে বিশ্বের অধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে অবস্থান করছে। এছাড়াও বাফেক্স, পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে 2টি স্মার্ট ক্লাসরুম এবং 2টি সুসজ্জিত গবেষণাগার রয়েছে। গবেষণা পরিচালনার জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিভিন্ন রকম রক, মিনারেল, ফসিল এবং অত্যাধুনিক মাইক্রোস্কোপ। বিশ্লেষণের জন্য রয়েছে আধুনিক জিএস ল্যাব এবং গ্রেন সাইজ অ্যানালাইজার। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অন্যতম প্রধান আকর্ষণ জিওলজিক্যাল ফিল্ড ওয়ার্ক। প্রত্যেক ব্যাচ প্রতি বছর একটি নির্দিষ্ট এরিয়ায় ভূতাত্ত্বিক বিশ্লেষণ করে। উক্ত বিশ্লেষণ থেকে তারা জিওলজিক্যাল রিপোর্ট তৈরি করে। উঁচু পাহাড়ে ওঠা, দুর্গম পথ পাড়ি দেওয়া, রাতভর বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা 7 দিনব্যাপী উক্ত ফিল্ড ওয়ার্ক সম্পন্ন করে। প্রতি বছর অত্যন্ত জাঁকজমকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জিওলজি নাইট অনুষ্ঠিত হয়। এছাড়াও নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া টুর্নামেন্টে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিশেষ অবদান রয়েছে। এছাড়াও প্রতি বছর বিভাগের অভ্যন্তরীণ ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। প্রত্যেক জাতীয় দিবসে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ সংস্কৃতভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বিশেষ কৃতিত্বের সাথে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং টিনস অ্যাওয়ার্ড পেয়ে থাকে। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অভ্যন্তরীণ ক্লাবগুলো সক্রিয়ভাবে তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফান্ড পেয়ে থাকে।